Hello, hello, hello. মনে করলাম যে 12:30টার আগে পারবতেন রেডি না ইয়া শুনুন তোমার ওই দুজন যারা ওখানে নাম পাওয়া গেছে তুমি হ্যাঁ সেলিম ও মাসুদ দাও তো চেক করো তো টুকু ভাইকে বললো টুকু ভাইকে বললেন সেলিম আর মাসুদ হ্যাঁ ঠিক আছে রেডি হ্যাঁ নামকে তাই বলছি রেডি না ঠিক আছে তাই তার থ্যাংক ইউ সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা সুপ্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এই জরুরি সংবাদ সম্মেলনে আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আপনারা যথাসময়ে সকলে উপস্থিত হয়েছেন এই জন্য দলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি বন্ধুরা আজকে একটি বিশেষ বিষয় লোমহর্ষক বেদনাদায়ক বিভৎস পৈশাচিক একটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব যদিও এটি এই সরকারের আমলে নিত্য নৈমিত্তিক ঘটনা এই ভয়ঙ্কর দৃশ্য আজকে দেশের প্রতিটি অঞ্চলেই আমরা দেখতে পাই আমরা যে কথাটি বারবার আপনাদের সামনে উপস্থাপন করেছি যে গণবিরোধী মানবাধিকার বিরোধী একটি দুর্বৃত্ত পরায়ণ সরকার আজ রাষ্ট্র ক্ষমতায় গেড়ে বসেছে এবং এরা ক্ষমতাসীন থাকার কারণেই আজকে সারা বাংলাদেশ যেন একটি মৃত্যু পুরীতে পরিণত হয়েছে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রামধনীবাড়ি এলাকায় গতকাল বুধবার রাত পৌনে 8টায় যুবদল নেতা আকবর আলীকে গুলি করে হত্যা করেছে আওয়ামী দুর্বৃত্তরা এবারে সরাসরি মানে চিহ্নিত আওয়ামী লীগের যারা নেতা দুর্বৃত্ত পরায়ণ নেতা তারাই গুলি করে হত্যা করেছে আওয়ামী সন্ত্রাসী যথাক্রমে সেলিম ও মাসুদ নিজেদের অস্ত্র দিয়ে সরাসরি গুলি করে হত্যা করে যুবদল নেতা আকবর আলীকে এই হত্যাকারীরা এলাকার আওয়ামী লীগের চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী আকবর আলী সৈয়দাবাদ ইউনিয়ন যুবদলের প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এই হত্যাকাণ্ডের সাথে স্থানীয় এমপি ও সেখানকার আওয়ামী দলীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যক্ষ মদদ রয়েছে সংগ্রামী সাংবাদিক বন্ধুরা এলাকার আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা এই হত্যাকাণ্ড পরিকল্পিত এবং ঠান্ডা মাথার খুন নিজস্ব সন্ত্রাসীদের দ্বারা বিরোধী দল তথা বিএনপি নেতাকর্মীকে দুনিয়া থেকে বিদায় করা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির নমুনা সারা দেশেই জনপদের পর জনপদে আওয়ামী সংগঠনের নেতাকর্মীদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অস্ত্র সজ্জিত করা হয়েছে এবং উজ্জীবিত করা হয়েছে বিএনপি সহ বিরোধী দল ও মতকে নিশ্চিহ্ন করতে আর সেজন্যই আওয়ামী সন্ত্রাসীরা গ্রাম থেকে শহরে খুনের নেশায় ছুটে বেড়াচ্ছে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জীবন কেড়ে নেয় যেন এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় কর্মসূচি একইভাবে আওয়ামী সন্ত্রাসীরা ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনী কেবলমাত্র সিরাজগঞ্জ জেলাতেই বিএনপির বেশ কিছু নেতাকর্মীকে ক্রস ফায়ারে নির্বিচারে হত্যা করেছে এই কয়েক বছরে খুন বিচার বহির্ভূত হত্যা বিএনপির সমাবেশে সশস্ত্র হামলা গুলি করে বিএনপি নেত্রীর চোখ অন্ধ করে দেওয়া সহ বিএনপির কার্যালয়ে উপর্যুপুরি হামলায় অসংখ্য নেতাকর্মীকে আহত করে পঙ্গু করার ঘটনা ঘটেছে অহরহ সিরাজগঞ্জে সিরাজগঞ্জ এখন আরেকটি রক্তাক্ত জনপদে পরিণত হয়েছে যেমন ফেনী যেমন লক্ষ্মীপুর যেমন আরো বেশ কিছু জায়গা ঠিক তেমনি সেই তালিকায় এখন অন্তর্ভুক্ত হয়েছে সিরাজগঞ্জ বন্ধুরা জাতীয়তাবাদী যুবদলের আকবর আলীকে
এই যে সরাসরি গুলি করে হত্যা, এটা যারা করেছেন তারা সরকারের মদদপুষ্ট, তারা সরকারি দলের লোক। যারা ঘাতক এবং কসাইয়ের ভূমিকা পালন করে, তারা যদি দেশ শাসন করে, সে দেশের পরিণতি কি হবে? আজকের এই সংবাদ সম্মেলনে এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদরু, এক নম্বর জয়েন্ট সেক্রেটারি নয়ন, তারপরে ভাইস প্রেসিডেন্ট জাহাঙ্গীর, আর কে আছে, সোহেল, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল, সহ যুবদলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বন্ধুরা, তথ্যমন্ত্রী গতকাল বলেছেন বিএনপি নেতারা রাষ্ট্রদ্রোহী কাজ করছে, তথ্যমন্ত্রী যেন আওয়ামী লীগের ইভিএম এর ন্যায় ভূমিকা পালন করছে, অর্থাৎ যা কিছু ঘটছে অপকর্ম সেটা বলে না, বরং মিথ্যা কথা চাপিয়ে দেয় আরেক দিকে। যেমন আওয়ামী লীগের ইভিএম এ আপনি যদি ধানের শীষে ভোট দেন ওটা চলে যাবে নৌকায়, ঠিক তথ্যমন্ত্রীর বক্তব্য সেই রকম আওয়ামী লীগের সেই ইভিএম এর মতো, যে প্রতীকেই বোতাম চাপ দেওয়া হোক না কেন তা যেমন নৌকায় চলে যায়, ঠিক তেমনি সারা দেশে নিজেদের পাহাড় সম অপকর্মের দিকে না তাকিয়ে তা অনর্গল মিথ্যার বেসাতি করে যাচ্ছেন তথ্যমন্ত্রী। দেশব্যাপী নিজেদের সন্ত্রাসীদের দিয়ে বিএনপি নেতাকর্মীদের হত্যা করছেন, এটা কোন উন্নয়নের কাজ? সকলের কাছে দৃশ্যমান আপনাদের লোকেরাই সরাসরি যুবদল নেতা আকবর আলীকে হত্যা করেছে, এটা কি আইনসম্মত কাজ? বরং জনগণ এই রক্তাক্ত ঘটনাকে আওয়ামী আইনের শাসনের কাজ বলেই বিবেচনা করে। এটাই হচ্ছে আওয়ামী আইনের শাসন, প্রকৃত আইনের শাসন নয়। এখন পর্যন্ত প্রায় 1500 বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণী পেশার মানুষ গুমের শিকার, সব মিলিয়ে প্রায় 20000 নেতাকর্মী আওয়ামী শাসনামলে হত্যার শিকার হয়েছে। শাসক গোষ্ঠী এক বর্বর হিংসা যুদ্ধে লিপ্ত হয়ে জনগণকেই প্রতিপক্ষ বানিয়েছেন। এই অনাচার ও রক্তাক্ত সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ করা কি রাষ্ট্রদ্রোহিতা? যেমন আওয়ামী লীগের এক মন্ত্রী বলেছেন যে বিএনপি বিভিন্ন ঘটনায় রাষ্ট্রদ্রোহিতা করছে, তাহলে আকবর আলীর মতো যুবদলের এক তরুণ নেতাকে হত্যা করছেন, এটা কি মানে আইনের শাসন, নাকি এটা রাষ্ট্রদ্রোহিতা, নাকি এটা অনাচার? হত্যা, রক্ত ঘটানো, রক্তপাত ঘটানো, রক্ত গঙ্গা বইয়ে দেওয়া, এটাই তো হচ্ছে আপনাদের ঐতিহ্য, আওয়ামী লীগের ঐতিহ্য। আওয়ামী নেতাদের কাছে অহং ও ক্ষমতা লিপ্সা বাংলাদেশের চেয়েও প্রিয়। তবে আপনার কথা অর্থাৎ তথ্যমন্ত্রীর কথা যে নির্জলা মিথ্যাচার, এটা সবাই জানে। আপনাদের হত্যা ও রক্তপাতের বিরুদ্ধে রাগ, ঘৃণা ও প্রতিবাদের আগ্নেয়গিরি হয়ে আছে এদেশের জনগণ। সময় অত্যাসন্ন, ভোট ডাকাতি, গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, লাখ লাখ কোটি টাকা পাচার, বিচার বিভাগকে ধ্বংস করা, রাষ্ট্রীয় কাঠামো তছ নছ করে দেওয়ার সঠিক বিচার একদিন এদেশের মাটিতেই হবে, দুর্বৃত্তরা কখনোই পার পায় না, এটাই হচ্ছে ইতিহাস। ঐতিহাসিক প্রতিশোধ হচ্ছে যারা অন্যায় করে, যারা অবিচার করে, যারা মানুষকে জুলুম করে, তাদের বিচার হয় এই পৃথিবীতেই, তাদের বিচার হয়। সাংবাদিক বন্ধুরা, জাতীয়তাবাদী যুবদল নেতা আকবর আলীকে হত্যার মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হল সন্ত্রাসী দুঃশাসনের ছায় গ্রাস হয়ে আছে বাংলাদেশ। আওয়ামী শাসক গোষ্ঠী সর্বনাশা আশকারা দিয়ে দেশব্যাপী যে ঘাতক কসাই দল গড়ে তুলেছে, তাদের দ্বারাই নিহত হল আকবর আলী। ক্ষমতাসীনদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে বিরোধী দলের নেতাকর্মীদেরকে হত্যা করে ক্ষমতা ধরে রাখা। আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবেই গুম খুনের উপর নির্ভরশীল একটি দল, তাই সহিংস সন্ত্রাসের ব্যাপক বিস্তার তাদের জন্য অপরিহার্য। তবুও দৃপ্ত কণ্ঠে বলতে চাই, প্রতিবাদী স্বরকে কখনোই থামিয়ে দেওয়া যাবে না। বিদায়ের শেষ সময়ে খুনোখুনিতে মেতে উঠে ও প্রতিনিয়ত মিথ্যাচার করে নিজেদের রক্ষা করতে পারবে না বর্তমান সরকার। পেশি শক্তি ও জিব্বার ধার দিয়ে আর জনগণকে পরাধীন রাখা যাবে না। আমি জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে সিরাজগঞ্জ যুবদল নেতা আকবর আলীকে হত্যাকারী, আওয়ামী দুষ্কৃতিকারী সেলিম ও মাসুদ সহ জড়িতদের এই মুহূর্তে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি করছি।
আমি আকবর আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। জাতীয়তাবাদী যুবদল তারা কর্মসূচি গ্রহণ করেছে এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে। যুবদল নেতা আকবর আলীর কে আওয়ামী দুষ্কৃতিকারী সেলিম এবং মাসুদ যেভাবে হত্যা করেছে এর প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল আগামী পরশুদিন 5 তারিখ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করবে। সম্পূর্ণ বানিয়ে কথা বলেন, মিথ্যা বলেন, মিথ্যা ছাড়া ওদের কিছু নেই। কারণ ওরা গণতন্ত্র ধ্বংস করেছে, ওরা দিনের ভোট রাত্রে করে, ওরা মানুষ হত্যা করে। আকবর আলীর মতো যুবদল নেতাদেরকে, তরুণদেরকে হত্যার কারণটা কি? যাতে কোনো প্রতিবাদ না হয়, যাতে সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না হয়, এই কারণেই আকবর আলীকে হত্যা করেছে। এগুলো ঢাকা চাপা দেওয়ার জন্য বানিয়ে একটা মিথ্যা কথা তিনি বলে যাচ্ছেন। ধন্যবাদ। আর দরকার নাই, আমরা এটার মধ্যেই থাকবো। ডাক্তাররা সুস্পষ্টভাবে সব কথা বলেছেন, আবার এইখানে আর নতুন করে বলার অপেক্ষা নেই। তিনি গুরুতর অসুস্থ, তাকে বাংলাদেশে সুচিকিৎসা দেওয়ার মতো এখানে কিছু নেই, এই কথাটা তারা বলেছেন। তো সুতরাং আমি এ বিষয়ে আজকে আর কিছু বলবো না। আজকে যে প্রতিবাদ করলাম আকবর আলীর ব্যাপারে, এটাই আপনাদের কাছে আজকে তুলে ধরেছি। ধন্যবাদ।